চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ন্যাশনাল ওয়াটার ডিপার্টমেন্ট অর্থাৎ জল বিভাগের তরফ থেকে নতুন রিক্রুটমেন্টের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবেন এবং একাধিক পোস্টে আলাদা আলাদা পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং প্রতিটি পোস্টের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি ন্যাশনাল ওয়াটার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের তরফ থেকে একটি নতুন নোটিশ জারি করা হয়েছে, যেখানে আপনারা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে আবেদন করতে পারবেন এবং একাধিক আলাদা আলাদা পোস্ট রয়েছে এবং প্রতিটা পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। তো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কীভাবে আপনারা আবেদন করবেন, সমস্ত রকম ডিটেলস এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে, যদি অবশ্যই এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, যে কোনো রকম চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি অফিসিয়াল ওয়েবসাইটে। ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি আপনারা এই পেজে চলে আসতে পারবেন। এখানে আসার পর একটু নিচের দিকে স্ক্রোল করলে এখানে দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সি ডিটেলস বলে একটি অপশন শো করছে, এখান থেকে সরাসরি আপনারা অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন অথবা ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা টেলিগ্রাম গ্রুপ ভিজিট করেও সরাসরি কিন্তু অফিসিয়াল নোটিশটি সংগ্রহ করে নিতে পারবেন। তো চলুন এবার দেখে নিই অফিসিয়াল নোটিশে কী বলা হয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা অফিসিয়াল নোটিশটি আমরা ডাউনলোড করে নিয়েছি, যে নোটিশটি দেওয়া হয়েছে ন্যাশনাল ওয়াটার ডিপার্টমেন্ট এজেন্সির তরফ থেকে, যেটা দেখতে পাচ্ছেন সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে এবং এখানে নোটিশ অ্যাডভার্টাইজ নাম্বারটা দেওয়া রয়েছে, নোটিশ নাম্বার 12/2022। এখানে দেখতে পাচ্ছেন একাধিক আলাদা আলাদা পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে আমরা দেখে নেব। প্রথম পোস্ট দেখতে পাচ্ছেন জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট রয়েছে, সেকেন্ড পোস্ট রয়েছে জুনিয়র অ্যাকাউন্টেন্ট পোস্ট এবং তারপরে দেখতে পাচ্ছেন আপার ডিভিশন ক্লার্ক অর্থাৎ ইউডিসি পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং লাস্ট পোস্ট রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড 2 পোস্টে নিয়োগ করা হচ্ছে। প্রতিটি পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা স্যালারি দিয়ে দেওয়া রয়েছে এবং পে লেভেল 5, 6, 4 অনুযায়ী কিন্তু স্যালারি প্রোভাইড করা হচ্ছে, যেটা 25,000 টাকা মিনিমাম কিন্তু স্যালারি প্রোভাইড করা হচ্ছে। শূন্য পদের বিন্যাস এখানে আপনারা পরিষ্কার পেয়ে যাবেন ক্যাটাগরি ওয়াইজ। প্রতিটা পদের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন এবং যদি ST SC OBC হয়ে থাকেন সেক্ষেত্রে গভর্নমেন্ট রুলস অনুযায়ী অবশ্যই 3 বছর ও 5 বছরের ছাড় কিন্তু আপনাদের দেওয়া হবে। নিচের দিকে চলে আসলে প্রতিটা পদের ক্ষেত্রে কী কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে আমরা দেখে নেব। তো প্রথমেই দেখতে পাচ্ছেন স্টেনোগ্রাফার গ্রেড 2। স্টেনোগ্রাফার গ্রেড 2-র জন্য আপনাদের বলা হয়েছে যে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, অর্থাৎ যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। সঙ্গে কিন্তু আপনাদের কম্পিউটারের টাইপিং স্পিড চাওয়া হয়েছে, অর্থাৎ কম্পিউটারের সার্টিফিকেট না থাকলেও চলবে কিন্তু সেক্ষেত্রে টাইপিং স্পিড পার মিনিটে 80 ওয়ার্ড কিন্তু আপনাদের থাকতে হবে। নেক্সট দেখতে পাচ্ছেন ওপরের যে পোস্টটি রয়েছে সেটা হলো আপার ডিভিশন ক্লার্ক অর্থাৎ ইউডিসি পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেক্ষেত্রে আপনারা যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস হলেই আবেদন করতে পারবেন। যে কোনো ইউনিভার্সিটি থেকে যদি গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং আপনাদের ডিজিবল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বলা হয় যে যদি কম্পিউটার সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ এটা কিন্তু আপনাদের না থাকলেও চলবে এবং আপনারা গ্র্যাজুয়েশন পাস হলেই আবেদন করতে পারছেন কিন্তু কম্পিউটার সার্টিফিকেট থাকলে কিন্তু অগ্রাধিকার আপনাদের দেওয়া হবে। নেক্সট দেখতে পাচ্ছেন জুনিয়র অ্যাকাউন্টার পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেক্ষেত্রে আপনাদের গ্র্যাজুয়েশন পাসে নিয়োগ করা হচ্ছে, অবশ্যই গ্র্যাজুয়েশন পাস কিন্তু কমার্স শাখায় হতে হবে, কমার্স শাখায় যদি গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। নেক্সট যে পোস্টটি রয়েছে সেটা জুনিয়র ইঞ্জিনিয়ার ইন সিভিল অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে সিভিলে, এক্ষেত্রে আপনাদের অবশ্যই ডিপ্লোমা কোর্সের কথা বলা হয়েছে ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে, অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে যদি কোর্স করা থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারছেন এবং সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। নিচের দিকে চলে আসলে দেখতে পাবেন এখানে আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে 23/4/2022 থেকে এবং আবেদন কিন্তু চলবে 23/5/2022 পর্যন্ত, অর্থাৎ হাতে বেশি সময় নেই, এর মধ্যে কিন্তু অনলাইনে আপনাদের আবেদন করতে হবে এবং চেষ্টা করবেন অবশ্যই সাইবার ক্যাফেটিতে গিয়ে কম্পিউটারের মাধ্যমে আবেদন করার। তো বন্ধুরা এক্ষেত্রে আবেদন করতে গেলে আবেদন মূল্য কত টাকা পেমেন্ট করতে হবে, আবেদন মূল্যটা কিন্তু যথেষ্ট হাই রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 840 টাকা আবেদন মূল্য রাখা হয়েছে। যদি আপনি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকেন অথবা ST SC হয়ে থাকেন, EWS হয়ে থাকেন এবং ওম্যান ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের 500 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হচ্ছে, অর্থাৎ জেনারেল ও ওবিসি ক্যান্ডিডেটদের 840 টাকা। এছাড়া আপনারা যদি ST SC EWS এবং ওম্যান ক্যান্ডিডেট হয়ে থাকেন, যে কোনো শাখার ওম্যান ক্যান্ডিডেট হয়ে থাকলেও কিন্তু আপনাদের শুধুমাত্র 500 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। নিচের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন প্রতিটা ক্ষেত্রে বয়সসীমায় ছাড়ের কথা বলে দেওয়া রয়েছে এবং কীভাবে এখানে আবেদন করবেন, কীভাবে সিলেকশন প্রসেস পরিষ্কার বলে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন CBT 1 আপনাদের এক্সাম হবে, যেটা 2 ঘন্টা সময় থাকবে, 100টা MCQ থাকবে। এক্ষেত্রে আপনাদের দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাপ্লাই বলে একটি অপশন শো করছে, এখান থেকে আপনারা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে কীভাবে আবেদন করবেন তার ডিটেলসে বলে দেওয়া রয়েছে। তো অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে নোটিশটি ডাউনলোড করতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে অবশ্যই নোটিশটি ডাউনলোড করে ভালো করে রিড আউট করে আপনারা আবেদন করতে পারেন।
তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন, কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং ফর আওয়ার ভিডিও।